हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुल। इतिमध्ये राज्य जुड़े चलछे মমতা বন্দ্যোপাধ্যায়ের 18 রকমের প্রকল্পের খেলা। অন্যদিকে মমতার মন্ত্রিত্ব রক্ষার লড়াই ভবানীপুরে তুঙ্গে। ঠিক এরই মাঝে রাজ্যবাসীর জন্য রয়েছে আরো নটি একাদম লেটেস্ট আপডেট। প্রথমেই চোখ রাখবো আজকে সেরা হেডলাইন বা শিরোনামগুলি। চাকুরি প্রার্থীদের জন্য সুখবর, 7000 প্রাথমিক শিক্ষক নিয়োগ শিগগিরই। তালিকা অন্তর্ভুক্ত 3179 পদ, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা। স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, রাজ্য কে 4,500 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। পিএফ নিয়ে বড় ঘোষণা, বাড়ানো হলো ইউএএন ও আধার নাম্বার লিংকের সময়। নবান্নের তৎপরতায় কৃষি শিল্প মেলবন্ধনের বুদ্ধবার্তা। কলকাতায় গড়তে একাধিক পদক্ষেপ মমতা। দেশবাসীর জন্য আরো একটি কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ সুখবর, প্রতি মাসে পরিবার পিছু 10,000 টাকা দেয়া হবে। দেখে নেব কিভাবে পাবেন এবং কবে থেকে পাবেন, বা প্রতি মাসে এই 10,000 টাকা পেতে হলে আপনাকে কি কি করতে হবে। মিউটেশন করালেই সম্পত্তির উপর অধিকার জন্মায় না, বড় সড় নির্দেশ সুপ্রিম কোর্টে। সরকারি কর্মীদের জন্য আরো একটি দারুণ সুখবর, সরকারি কর্মীদের জন্য 1 কোটি টাকা পর্যন্ত দেয়া হবে সুবিধা। শক্তি বাড়িয়ে আরো গভীর হচ্ছে নিম্নচাপ, আজ সারাদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে রয়েছে চাষীদের জন্য বড় দুঃসংবাদ, মাথায় হাত চাষীদের, আলুর দাম কিলো প্রতি 5 টাকা। নিট পরীক্ষার্থীদের জন্য বড় খবর, দ্বাদশের ফলেই ডাক্তারি পড়াশোনা, নিট বাতিলের বিল পাস, বিরোধিতাই বিজেপি। জন্মদিনে মোদীকে 5 কোটি শুভেচ্ছা চিঠি, ঢাকের ন্যায় মনসা বিক্রির আশঙ্কা ডাক বিভাগে। দেশে 75 কোটি মানুষ পেল করোনার ভ্যাকসিন, বিশ্বে অন্যান্য নজির গড়ল ভারত। পরপর দুদিন মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ, ভয় পেয়েছে বিপ্লব দেব তো অভিষেকে। দল বিজেপির জন্য বড় দুঃসংবাদ, দল ছেড়ে জোড়া ফুলে 700 নেতা কর্মী, আসল বিজেপি নন দাবি পদ্ম শিবিরে। এবং এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য এই ভিডিও শেষে আরো দুটি দারুণ সুখবর, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের প্রথম আপডেটই রয়েছে রেড বা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, 7000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে খুব তাড়াতাড়ি। প্রায় 4000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে তাড়াতাড়ি। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রকৃত শূন্য পদের সংখ্যা 3925টি। পাশাপাশি বাম আমলে দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া নিয়োগ নতুন করে শুরু করছে রাজ্য সরকার, সেজন্য 3179টি শূন্য পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। তাদের নিয়োগ করা হবে মালদা ও উত্তর 24 পরগনায়। সোমবার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। ফলে সব মিলিয়ে 7000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ দ্রুত হতে চলেছে। এবছর পুজোর পরপরই সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। তার জন্য 3925টি শূন্য পদ তৈরি করা হয়েছে বলে বিকাশ ভবন সূত্রের খবর। তবে 2014 সালে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণ প্রাপ্তদের বেছে নিয়ে ইতিমধ্যে চাকরি দেওয়া হয়ে গেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। আরো একবার নিয়োগ হতে চলেছে বাকি শূন্য পদে। অন্যদিকে রয়েছে পিএফ গ্রাহকদের জন্য আরো একটি দারুণ সুখবর, আরো কিছুটা সময় দেওয়া হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্যদের। এখনই ইউএন এর সঙ্গে আধার লিংক করাতে হবে না, তাদের সময়সীমা বাইরে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে এই মাসের মধ্যে যারা সম্ভব হবে না বলে ভাবছেন তারাও কিছুটা সময় পেয়ে যাবেন। অন্যদিকে রয়েছে দেশবাসীর জন্য আরো একটি দারুণ সুখবর, প্রতি মাসে পাবেন পরিবার পিছু 10,000 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, প্রতি মাসে পরিবার পিছু 10,000 টাকা করে দেয়া হবে অটল পেনশন যোজনার আওতায়। সরকারি চাকুরি কিংবা উচ্চ পদে আসীন বেসরকারি কর্মীদের বার্ধক্যের খরচ নিয়ে সেরকম কোনো চিন্তা ভাবনা না থাকলেও বাকিদের অবশ্যই অবসরকে নিরাপদ রাখতে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি কেউ অবসরকে নিরাপদে রাখতে চান এবং নিরাপদ বিনিয়োগ করতে চান, তাহলে তাদের অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের অধীনে স্বামী ও স্ত্রী আলাদা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পেতে পারেন। অটল পেনশন যোজনায় 2015 সাল চালু হয়েছিল, সেই সময় একটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য শুরু করা হয়েছিল, কিন্তু বর্তমানে 18 থেকে 40 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন। যাদের ব্যাংক কিংবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তারা সহজেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে 60 বছর বয়সের পর আমানতকারীরা পেনশন পেতে শুরু করবেন। নাম নথিভুক্ত করতে হলে সেই ব্যক্তির একটি সেভিংস অ্যাকাউন্ট, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার থাকতে হবে। অন্য রিপোর্টে রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা,
আলোচনার মিউটেশন করালি সম্পত্তির অধিকার জন্মায় না বড়সড় নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট। পুরসভা মিউটেশন করালি কোন সম্পত্তির উপর মালিকানা তৈরি হয় না, এটা শুধুমাত্র রাজস্ব পরিষদের মতো আর্থিক উদ্দেশ্য সাধন করে। মিউটেশন এন্ট্রি কোন ব্যক্তিকে কোন সম্পত্তির উপর অধিকার বা শিরোনাম বা স্বার্থ দেয় না, এটা শুধুমাত্র আর্থিক উদ্দেশ্য সাধন করে। মিউটেশন নিয়ে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। কোন সম্পত্তির মিউটেশন হলো স্থানীয় পুরসভার রাজস্ব রেকর্ড শিরোনাম বা টাইটেল অন্তর্ভুক্তির স্থানান্তর অথবা পরিবর্তন। সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ, বিচারপতি অনিরুদ্ধ বোসের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলছে, আইনি সম্প্রতি প্রস্তাব অনুযায়ী মিউটেশন এন্ট্রি কোন ব্যক্তির অনুকূলে কোন অধিকার বা শিরোনাম স্বার্থ দেয় না, এটা শুধুমাত্র রাজস্ব রেকর্ডের আর্থিক উদ্দেশ্য সাধন করে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, শক্তি বাড়িয়ে আরো গভীর হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে তৈরি হয়েছে, যা ইতিমধ্যে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া সহ শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই মেঘ জন্মেছে, আকাশে দমকা হাওয়া বইতে শুরু করেছে রাজ্যের বেশ কিছু এলাকায়। উল্লেখযোগ্য, তেমন কোন খবর না মিললেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া এবং হাওড়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কোন বিপদ সংকেত জারি করা হয়নি। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলায়, পুরুলিয়া এবং বাঁকুড়া। অন্য রিপোর্টে রয়েছে, মাথায় হাত পড়ল চাষীদের, আলুর দাম কিলো প্রতি পাঁচ টাকা, সহায়ক মূল্য নেই তাই ধানের চাষের পর এবার আলুর দাম নিয়ে মাথায় হাত পড়েছে চাষীদের। আলুর বস্তা 50 কেজি বিক্রি হয়েছে মাত্র 260 টাকায়। হিমঘরে এখনো যা বিক্রি হয়েছে তা প্রায় দ্বিগুণ মজুত রয়েছে, ফলে আলুর দাম নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। 1 কেজি আলুর দাম কৃষকরা পাচ্ছেন 5 টাকা 20 পয়সা, আর সেই আলু বাজারে বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা কেজি দরে। মেমোরির এক কৃষক জানান, 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয় 32,000 টাকা, সেই 1 বিঘা জমির আলু বিক্রি করে কৃষক বর্তমানে পাচ্ছেন 20,800 টাকা, ফলে লোকসান হচ্ছে প্রায় 11,000 টাকা। ফলে যে কৃষক 5 বিঘা জমিতে আলু চাষ করেছেন তাদের ক্ষতি হচ্ছে 56,000 টাকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে মাত্র 2,500 টাকা। অন্যদিকে আমন ধান চাষেও ক্ষতি হচ্ছে কৃষকদের, সরকারকে 1 একর জমির ধান সহায়ক মূল্যে বিক্রি করলে কৃষক পেতেন 66,000 টাকা, কিন্তু তা না হওয়ার অভাবে বিক্রি করতে হচ্ছে 28,000 টাকায়, ক্ষতি হচ্ছে একর পিছু 38,000 টাকা। এরপর রয়েছে নিট পরীক্ষার্থীদের জন্য বড় খবর, দ্বাদশের ফলেই ডাক্তারি পড়াশোনা নিট বাতিলের বিল পাস। মেডিকেল স্নাতক পড়ার জন্য বসতে হবে না সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায়। সোমবার এই মর্মে বিল পাস হলো তামিলনাড়ু বিধানসভায়। তা আইনে পরিণত হলে দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতে মেডিকেলের সুযোগ পাবেন পড়ুয়ারা। বিজেপি ছাড়া বাকি সব দলের সমর্থন পেয়েছে এই বিল। সোমবার তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিকেল ডিগ্রি কলেজ বিল পাস করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস ছাড়া প্রধান বিরোধী AIADMK ও PMK বিল সমর্থন দিয়েছে। বিলের বিরোধিতায় ক্ষোভ দেখিয়েছে অধিবেশন কক্ষে ত্যাগ করেছেন বিজেপি। বিল পাস হলেও তা আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে, কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ করেছে এই বিল, ফলে রাষ্ট্রপতির সম্মতি দিলেই এই আইন বলবৎ হবে। দল বিজেপির জন্য রয়েছে বড় দুঃসংবাদ, দল ছেড়ে জোড়া ফুলে স্বাস্থ্যকর্মী, আসল বিজেপি নন দাবি পদ্ম শিবিরে। গাইঘাটার পর এবার বনগাঁতেও শিবির বদলের হিড়ি। পদ্ম শিবির ছেড়ে জোড়া ফুলে গেলেন বিজেপির প্রায় 700 নেতা কর্মী। সোমবার দুপুরে বনগাঁ শাসক দলের একটি যোগদান মেলা কর্মসূচিতে বিজেপির আইটি সেল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীদের দল বদল করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দল বদলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাদের এই সিদ্ধান্ত, যদিও ওই নেতা কর্মীরা প্রকৃত অর্থে বিজেপি নন বলে পাল্টা দাবি করেছে পদ্মশিবির। সরকারি কর্মীদের জন্য বড় খবর, এবার 1 কোটি টাকা পর্যন্ত সুযোগ পাবে সরকারি কর্মীরা। তাদের জন্য নতুন প্রকল্প আনল ব্যাংক অফ ইন্ডিয়া। সরকারি কর্মীদের জন্য আনা হয়েছে স্যালারি প্লাস অ্যাকাউন্ট স্কিম। এই প্রকল্পে 1 কোটি টাকা পর্যন্ত সুবিধা পেতে পারবেন সরকারি কর্মীরা। ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে 3 ধরনের স্যালারি অ্যাকাউন্টের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারী, কলেজ ও সরকারি আওতাধীন কর্মীদের জন্য রয়েছে এই সুবিধা। এই অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য 30 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা এবং বিমানে সফররত অবস্থায় মৃত্যু হলে 1 কোটি টাকা পর্যন্ত বীমা সুরক্ষা রয়েছে এই প্রকল্পে। পরপর 2 দিন মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ, ভয় পেয়েছে বিপ্লব দেব তো অভিষেকের। প্রত্যাশিত ভাবেই ত্রিপুরার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
পদযাত্রাকে কেন্দ্র করে বিপ্লব দেব সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত শুরু হলো। আগামী 15 সেপ্টেম্বর বুধবার আগরতলা পদযাত্রা করার কথা ছিল অভিষেকের, কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। অনুমতি না মেলায় পরের দিন 16 সেপ্টেম্বর ত্রিপুরায় গিয়ে অভিষেকের মিছিল করবেন বলে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। যদিও সেই মিছিলের অনুমতি খারিজ করেছে পুলিশ। এরপরে টুইটারে বিপ্লব দেব সরকারের তীব্র আক্রমণ করে অভিষেক জানায় তাকে ত্রিপুরায় ঢুকতে না দেওয়ার জন্যই সর্বশক্তি প্রয়োগ করেছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।